সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি আদায়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা সোমবার রাতে রাজধানীর শাহবাগে পাঁচ ঘন্টার বিক্ষোভ কর্মসূচি শেষে অবরোধ প্রত্যাহারের পর এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে দিনভর বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধে যানজটে ভোগান্তি পোহান সাধারণ মানুষ এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সপ্তম দিনে রাজপথে শিক্ষার্থীরা রোববার বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা একই সময়ে সায়েন্স ল্যাব ফার্মগেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করা হয় শিক্ষার্থীরা জানান সরকারি চাকরিতে কোটা আবাদ বহাল হলে বৈষম্যের শিকার হবেন তারা কোটা বলা নাই যে বৈষম্য থাকবে এই দেশে আমাদের আন্দোলনটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে এদিকে কোটা পাtileর দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেড অবরোধ করেন ঢাকা আদিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দু সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার কিন্তু গত পাঁচ জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয় এর এরপর থেকেই ফের আন্দোলনে শিক্ষার্থীরা নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা